দেশের মধ্যে কলকাতাতেই প্রথম, গঙ্গার তলা দিয়ে ছুটল দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। আরও একবার ইতিহাস গড়ল কলকাতা। ১৯৮৪ সাল ২৪শে অক্টোবর দেশের প্রথম মেট্রো রেলে চলাচল শুরু হয় কলকাতায়। আজ ৪০ বছর পর ফের একবার ইতিহাস গড়ল কলকাতা মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যাত্রা শুরু করল দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল। উপরে গঙ্গার অসীম জলরাশি, আর নিচ দিয়ে চলবে মেট্রো রেল। কিন্তু জানেন কি, কলকাতার বুকে আন্ডার ওয়াটার মেট্রোর প্ল্যানিং আজকের নয়, ১০০ বছর আগেকার। সবকিছু ঠিকঠাক থাকলে আজ থেকে ১০০ বছর আগেই গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল ছুটতে পারত। হাওড়া ব্রিজ নির্মাণের আগেই এই পরিকল্পনা নেন তৎকালীন ব্রিটিশ শাসকেরা। কলকাতা থেকে হাওড়া শালকিয়া পর্যন্ত ১০.৪ কিলোমিটার পথে ইস্ট ওয়েস্ট টিউব রেল নির্মাণের পরিকল্পনা ছিল তাদের। হার্লে ডালরিম্পল হে নামে লন্ডন মেট্রো রেলের এক ইঞ্জিনিয়ারকে ওই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়। ১৯২১ সাল নাগাদ তিনি পরিকল্পনাটি তৈরি করে ফেলেন। সেই সময় ওই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছিল ৩৬ কোটি ৪০ লক্ষ টাকা। চার থেকে সাড়ে চার বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করে ফেলার কথা ছিল। পুরো পথে টিকিটের দাম ৩ আনা হবে এটাই ঠিক হয়ে গিয়েছিল। কেন হলো না? কলকাতার মাটি ভূগর্ভস্থ রেল তৈরির জন্য আদৌ কতটা উপযুক্ত, সেই প্রশ্ন ওঠায় প্রজেক্টের কাজ থমকে যায়। ট্রাম থেকে মেট্রো সবই শুরু তিলোত্তমায়। ঘোড়ায় টানা ট্রাম থেকে যাত্রীবাহী ট্রাম, পাতাল রেল, পরিবহনের ইতিহাসে বহু চর্চিত নাম কলকাতা। দেশের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা এই কলকাতাতেই চালু হয়। পাতাল রেল মানে তখন এক অন্যরকম এক্সাইটমেন্ট। কালের নিয়মে দেশের বিভিন্ন মেগাসিটিতে মেট্রো রেল সম্প্রসারিত হয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরে ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। উদ্বোধনের পর গঙ্গা গর্ভে মেট্রো সফরও সারলেন প্রধানমন্ত্রী। সঙ্গী হিসেবে ছিলেন কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। পড়ুয়াদের মাঝে বসে দিব্যি খোশ মেজাজে মেট্রো সফর সারলেন নমো। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতটা গভীর অংশ দিয়ে মেট্রো চলাচল করবে? সাধারণভাবে বলতে হয়, গঙ্গার এই অংশের গভীরতা প্রায় ১০ তলা বাড়ির সমান। তারও অনেকটা গভীরে মাটির নিচের সুড়ঙ্গ কাটা হয়েছে, যার মধ্যে দিয়েই পাতা হয়েছে মেট্রো লাইন। উপরে জলস্তর থেকে ৩৩ মিটার নিচে দিয়ে ছুটবে মেট্রো। প্রায় ৪,৯৬৫ কোটি টাকা খরচে এই জোড়া মেট্রো টানেল তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই জোড়া সুড়ঙ্গ দিয়েই চলবে এসপ্ল্যানেড টু হাওড়া ময়দানের মেট্রো। নদী পারাপার করা যাবে মাত্র ৪৫ সেকেন্ডে। হাওড়া কলকাতা দুই যমজ শহরকে একেবারে কাছাকাছি এনে দিল এই নতুন রেলপথ। মেট্রো রেল যেভাবে ইতিহাস করে চলেছে এবং শহরের অফিস পাড়া, কলেজ পাড়া সহ গুরুত্বপূর্ণ ডেস্টিনেশনের সঙ্গে যোগাযোগ উন্নত করে চলেছে, তাতে একটা প্রশ্ন থাকছেই। তবে কি দীর্ঘ যান পরিবহন ব্যবস্থার এবার ইতি হতে চলেছে? যাত্রী স্বাচ্ছন্দ্যের এক ইলাহি আয়োজন করেছে এই নতুন মেট্রো রুট। গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবেন সেই রুট। মেট্রো রেলে চড়ে টানেল পাড়ি দেওয়ার সময় যাত্রীদের বিশেষ অনুভূতি দিতে নীল রঙের এলইডি আলো বসানো হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোনে নেটওয়ার্ক থাকারও ব্যবস্থা রয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, জলস্তরের ৩৫ মিটার নিচ দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অপটিক্যাল ফাইবার বসানোর কাজ চলছে। এর ফলে যাত্রীরা 5G স্পিডের ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। কাজেই হাওড়া ব্রিজের উপর দিয়ে গঙ্গা পারাপারের সময় নেটওয়ার্ক পাওয়া যাক বা না যাক, হাওড়া মেট্রো স্টেশন দিয়ে গঙ্গা পারাপারের সময় সে ঝক্টি পোহাতে হবে না আপনাকে। কলকাতার আইটি হাব অর্থাৎ সল্টলেক সেক্টর ৫ এর সঙ্গে কানেক্ট করবে এই নতুন মেট্রো করিডোর। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্ল্যানেড, গঙ্গার নিচ দিয়ে চলাচলের সময় মোট ৪টি স্টেশনে থামবে মেট্রো। কলকাতার মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নদী পৃষ্ঠ থেকে ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে মেট্রোর জোড়া সুড়ঙ্গ। অর্থাৎ সুড়ঙ্গ দুটি জল নয়, নদীর নিচে পলিমাটির মধ্যে অবস্থিত। যাত্রীরা যখন এই টানেল দিয়ে যাতায়াত করবেন, তখন তাদের মাথার উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হবে। সব মিলিয়ে গোটা দেশের কাছে নজির গড়ল কলকাতার এই নয়া রেলপথ। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ হোক।